সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত আছেন সুধীবৃন্দ, ঘুরিষা গ্রামবাসী, তাদের সবাইকেই আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 16ই মে একটা কর্মকাণ্ডের শিলান্যাস এখানে করেছি। সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, মাঝে শেষ হয়ে যেত কিন্তু মাঝে আমাদের পাথর খাদান বন্ধ থাকার জন্যে কাজটা কিছুটা মানে বিলম্বিত হয়েছে। তো যাই হোক, আবার পাথর খাদান খুলেছে আমাদের জেলা শাসকের উদ্যোগে এবং তার মানে অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, মানুষের প্রতি ভালোবাসা, এটা আমরা পেয়েছি আমাদের জেলার সমাহর্তার কাছে, যার প্রতিফলন ঘটছে সারা জেলা জুড়ে একটা উন্নয়নের ঢেউ, উন্নয়নের জোয়ার আমরা আনতে পেরেছি। এটা শুধুমাত্র ঘুরিষা গ্রাম নয়, সারা জেলাতেই আমরা করছি। তা ঘুরিষা গ্রাম, ঘুরিষা, শ্রীপুর, ইছাপুর সবটাই আমাদের।